বর্তমানে মানুষ পৃথিবী থেকে মহাকাশে পাড়ি জমানোর চেষ্টা চালাচ্ছে। এই প্রচেষ্টার আরেক নাম হলো মহাকাশ ভ্রমণ। সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হচ্ছে প্রযুক্তি। এবার মহাকাশ সফরে যাচ্ছে এক সৌদি নারী নভোচারী। মহাকাশ সংস্থা জানিয়েছে, রায়না বারনাই নামে এক সৌদি নারী 21 মে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা করেছে। এই মহাকাশ ভ্রমণ সৌদি আরবের জন্য একটি মাইল ফলক হিসেবে উল্লেখ থাকবে। রায়না একজন ব্রেস্ট ক্যান্সার গবেষক। 10 দিনের এই মহাকাশ মিশনে তাদের সঙ্গে নভোচারী থাকবে পেগি উইটসন ও ধনকুবের পাইলট জন শফনার। যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা এক্সিওম এক্সপ্রেস আয়োজিত এই মিশনে থাকছে সৌদি আরবের 2 নভোচারী। এই প্রথম কক্ষপথ পরীক্ষাগারে যাবেন সৌদির 2 নভোচারী। আরেক নভোচারী হলেন আলী আল কার্নি, তিনি পেশায় যুদ্ধ বিমানের পাইলট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় রোববার বিকাল 5:37 সৌদির 2 নভোচারী সহ 4 সদস্যের মিশনটি যাত্রা শুরু করে। 2019 সালে উপসাগরীয় অঞ্চলে প্রথম দেশ হিসেবে মহাকাশ অভিযান শুরু করে সংযুক্ত আরব আমিরাত। ওই বছর দেশটির একজন নভোচারী মহাকাশে যান। দেশটির নভোচারী হাজ্জা আল মনসুরি 8 দিন ISS-এ অবস্থান করেন। পরবর্তী সময়ে মহাকাশে যান আমিরাতের নভোচারী সুলতান আল নিয়াদি। তিনি প্রথম আরব নভোচারী হিসেবে টানা 6 মাস মহাকাশে অবস্থান করেন। 1985 সালে সৌদি আরবের তখনকার যুবরাজ সুলতান বিন সালমান বিন আব্দুল আজিজ প্রথমবার মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের একটি অভিযানের অংশ হিসেবে মহাকাশে ভ্রমণ করেছিলেন। তিনি সৌদি বিমান বাহিনীর পাইলট ছিলেন। 2018 সাল থেকে নতুন করে মহাকাশে নভোচারী পাঠানোর উদ্যোগ শুরু করে সৌদি আরব। যুবরাজ সালমানের ভিশন 2030 এজেন্ডার অংশ হিসেবে এই মহাকাশ মিশন। এই ভিশনের কারণে মহাকাশের বহু মিশনে যুক্ত হয়েছে সৌদি আরব।